আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পোস্তর বড়া। এই পোস্তর বড়া ভাজতে আমি কি কি ব্যবহার করলাম আর কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখিয়ে দিই আমি কিভাবে এটা তৈরি করলাম। আজকে করব পোস্তর বড়া। এই পোস্তর বড়া কিন্তু ডাল ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর তোমরা যদি চাও তাহলে এই পোস্তর বড়া কিন্তু শুধু শুধু ইভিনিং স্ন্যাক্স বা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো যে কোনো সময়। তবে স্ন্যাক্স জাতীয় জিনিসটা আমরা সন্ধ্যাবেলায় খেয়ে থাকি বেশি, আর ডাল ভাতের সাথে খেতে এটা দারুণ সুন্দর লাগে। যারা খাও তারা তো জানো এক একজন আমরা এক একভাবে করে থাকি। তো আমি যেভাবে পোস্তর বড়া করি খুব সাধারণ, খুব ইজি মেথডে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তা আমি এখানে প্রয়োজন মতন একটু পোস্ত নিয়ে নিয়েছি, প্রায় 2 টেবিল স্পুন মতন। এই পোস্তটাকে আমি কিছুক্ষণ একটু জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ সময় এটাকে ভিজিয়ে রাখবো। 30 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যায়, তো আমি সেইটুকু সময় এটাকে ভিজিয়ে রাখবো একটু ধুয়ে। পোস্তটা দেখো আমার 30 মিনিট ভেজানো হয়ে গেছে, এটা একটু ফুলে উঠেছে। এবার এই জলটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। পোস্তটাকে আমি ছেঁকে নিয়েছি, জলটা পুরোটা না ছাকলেও হবে। তো আমি এবার দেখো অল্প একটু জল রয়ে গেছে, আমি এবার এর মধ্যে যে জিনিসগুলো মেশাবার সেগুলো মিশিয়ে দেবো। আমি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ফাইন করে কুচিয়ে নিতে হবে আমাদের। আর দিয়ে দেবো ধনে পাতা কুচানো। যারা কখনো এরকমভাবে পোস্তর বড়া খাওনি তারা অবশ্যই একবার খাবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটুখানি কুচি কুচি করে। তোমরা কিন্তু চিলি ফ্লেক্স যার কাছে আছে ব্যবহার করতে পারো, তবে যেহেতু এটা আমি ভাজবো, পোস্তর বড়াটা ভাজা হবে, সেই জন্য আমি এমনি শুকনো লঙ্কাই দিলাম। তো ঝাল আর নুনের পরিমাণটা যে যার পরিমাণ মতন আর প্রয়োজন মতন দিয়ে নেবে। দিয়ে দেবো একটুখানি চিনি। এই চিনিটা দিলে কিন্তু পোস্তর বড়ার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, টেস্টের একটা ব্যালেন্স আসে, সেই জন্য খেতে কিন্তু বেশি ভালো লাগে। অনেকেই এর সাথে অনেক কিছু মিশিয়ে থাকেন, আলু সিদ্ধ বা ময়দা এসব মিশিয়ে থাকেন। আমি এখানে ময়দার ব্যবহার করব না, আমিও মেশাবো সেটা হচ্ছে আটা। আটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয়, সেই জন্য আমি এখানে আটার ব্যবহার করলাম। তোমরা চাইলে আলু সিদ্ধ মিশিয়ে করতে পারো, তবে আমার এটাই ভালো লাগে তাই আমি এইভাবেই করি। চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো, সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, দেখে সাবস্ক্রাইব বাটনের সাথে সাথে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এবার দেখো আমাদের একটু জলের প্রয়োজন হবে, এখানে সামান্য একটুখানি জল আমি এর সঙ্গে মেশাবো। ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল তোমাদের কাছে। তো সামান্য একটু জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব, আমি হাত দিয়ে মিশিয়ে নেব, তোমরা চাইলে চামচ দিয়ে মিশিয়ে নিতে পারো। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট, কারণ হাত দিয়ে মাখলে পরে বোঝা যায় যে কতটুকু আর জলের প্রয়োজন হবে, সেই জন্য আমি হাতটা ব্যবহার করি। অনেকে পোস্ত কিন্তু বেটে নিয়েও করে থাকেন। আমি তোমাদের বললাম আগে যে এক একজন এক একভাবে তৈরি করি আমরা, যার যেরকম ভালো লাগে সেরকমভাবে করে নিতে পারো। তবে আমি কিন্তু পোস্ত বাটি না বা এর সঙ্গে আলু সিদ্ধও মেশাই না, শুধুমাত্র পোস্তের বড়া এইরকমভাবেই করে থাকি। তো কনসিস্টেন্সিটা দেখে নাও, একেবারে বড়ার মতনই হয়েছে যখন আমরা এটাকে করে দেবো এরকম ছোটো ছোটো বলের আকারে গড়ে নিয়ে, তারপরে হাত দিয়ে একটু এরকম যেরকম করে বড়া ভাজে সেরকম করে চ্যাপটা করে নেবো, নিয়ে আমি পোস্তের বড়াটা তৈরি করে নেবো।
ডাল ভাতের সঙ্গে কিন্তু আর কিছুর প্রয়োজন হয় না যদি এরকম পোস্তর বড়া থাকে। তো আমি এটাকে সর্ষের তেলে করব, কারণ যেহেতু এটা বাঙালি রান্না খুব বেশি তেলের প্রয়োজন হবে না, কিন্তু অনেকক্ষণ সময় ধরে আমাদের একটু ভেজে নিতে হবে। যে কোনো বড়াই ক্রিসপি করতে গেলে একটু সময় ধরে ভেজে নিতে হয়। তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপর আমি বড়াগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, খুব পাতলা পাতলা করে আমি এটাকে করব, কারণ এটা পাতলা করে দিলে একটু ক্রিসপি হবে, সেই জন্য খুব পাতলা করে আমি এটাকে ভেজে নেব। তোমরা চাইলে তোমাদের মনের মতন করে ভেজে নিতে পারো, তবে এটাকে পাতলা করলে কিন্তু খুব ক্রিসপি হবে পোস্তর বড়াটা। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে এই সময়, তেলটা গরম করে ফ্লেমটাকে লো করে দেবে, না হলে কিন্তু বড়াটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সমস্ত বড়াগুলি আমার দেওয়া হয়ে গেছে, দেখো এবার কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দেবো, একটু চেপে চেপে দেবে এরকম করে, তাহলে খুব ভালো হবে। দেখো বেশ কিছুক্ষণ ধরে একদম লো আছে ভেজে, কিন্তু আমি এগুলোকে কড়কড়া করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব, এর থেকে বেশি ভাজলে কিন্তু চলবে না, এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে। সবকটা পোস্তের বড়াই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কতটা ক্রিসপি হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে খুব ইজিভাবে পোস্তের বড়া বানিয়ে নিতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।